রাইট নাও থাকছে বাংলা কিছু গসিপসের আপডেট। প্রথমেই থাকছে শ্রাবন্তীর সঙ্গে ঝামেলা প্রসঙ্গে আবারও মুখ খুলল রোশান, জানিয়ে কিন্তু সন্দেহের মাত্রা আরও যায় বেড়ে। এরপর থাকছে নুসরাত সংসার ছেড়ে সম্পর্কে জড়িয়েছে ইয়াসের সঙ্গে, আর এই বিষয় নিয়ে অবশেষে নুসরাত জাহান ভাঙল তার নিরাপত্তা, এখন তিনি কি বললেন সেটা জানাচ্ছি। অ্যান্ড ফাইনালি থাকছে এবার উঠেছে বুবলির কন্যা সন্তান নিয়ে গুঞ্জন। তাহলে আর দেরি না করে গসিপস চলে যাওয়া যাক। প্রথমে আসি শ্রাবন্তী এবং রোশানের কাছে। শ্রাবন্তী এবং রোশানের সংসারে যে ঝামেলা চলছে এই বিষয় নিয়ে তো বেশ কয়েক মাস ধরেই অনেক কথা চলছে। এখন তাদের বিয়ে টিকে আছে নাকি ভেঙে গেছে এটা নিয়ে রহস্য এখনো না কাটলেও রিসেন্টলি রোশান সিং এর কিছু স্টেটমেন্ট শুনে অনেক ভক্তরাই বলছে তাদের যে সংসার আর টিকে নেই এটা শিওর। এখন রোশান কি বললো সেই প্রসঙ্গে আসি। রিসেন্টলি কলকাতার একটি অনলাইন পত্রিকায় রোশান ইন্টারভিউ দেয় যেখানে সে তার নতুন বিজনেস নিয়ে অনেক কথাই বলে। ইনফ্যাক্ট এটাও জানায় শ্রাবন্তীকে বিয়ে করে সে শ্রাবন্তীর স্বামী হিসেবে বেশি পরিচিত পেত, কিন্তু এবার নতুন বছরে নতুন ভাবনা দিয়ে চলবেন তিনি। যাই হোক, তাকে এই প্রশ্নও জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে একজন অভিনেত্রীর সঙ্গে সংসার করাটা কতটা চ্যালেঞ্জিং ছিল। যদিও তিনি এমন প্রশ্নের জবাবে বেশি কিছু বলতে চাননি, তিনি জাস্ট বলেন যা হয় ভালোর জন্য হয়। শ্রাবন্তীর সঙ্গে তার এখন আর যোগাযোগ নেই তিনি এটাও জানান। সে সঙ্গে তিনি এটাও বলেন তাদের সংসার আর পাঁচটা সংসারের মতোই ছিল, শ্রাবন্তী যে সুপারস্টার সেটা বাড়িতে থাকলে কোনোদিনও সে বুঝতে দেয়নি। তিনি বলেন এমনকি শ্রাবন্তী তার পরিবারের সঙ্গেও মিশে গিয়েছিল। এখন রোশানের এই যে পাস্ট টেন্সে সংসার নিয়ে কথা বলার ধরন আর তার সঙ্গে যে এখন শ্রাবন্তীর আর যোগাযোগ নেই এমন কথা শুনে অনেকেই বলছে তাহলে কি আসলেই শ্রাবন্তীর সঙ্গে রোশানের সংসার টিকে নেই। এবার আসি নুসরাত জাহানের কাছে। বেশ কিছুদিন ধরেই জোর গুঞ্জন চলছে নুসরাত জাহান এবং নিখিল জৈনের সংসারে ধরতে যাচ্ছে ফাটল, যার পিছে মেইন রিজন কলকাতার অ্যাক্টর ইয়াস দাশগুপ্তা। গুঞ্জন উঠেছে যে SOS কলকাতা এই মুভি করতে চেয়ে ইয়াস দাশগুপ্তা এবং নুসরাতের মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় যা ধীরে ধীরে নাকি প্রেমে পরিণত হয়। ইনফ্যাক্ট বেশ কয়েকটা রিপোর্টস থেকে এটাও জানা গিয়েছে নুসরাত জাহান এবং ইয়াস দাশগুপ্তা তারা একসঙ্গে রাজস্থান ট্রিপেও গেছে, যেটা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলে। যাই হোক, এইসব বিষয় নিয়ে নুসরাত এবং ইয়াস শুরুর দিকে কথা না বললেও ফাইনালি নুসরাত জাহান এই বিষয়ে তার নীরবতা ভেঙে ফেলে। তিনি এক ইন্টারভিউতে জানান তিনি কখনোই তার পার্সোনাল লাইফের অ্যাফেয়ার্স নিয়ে পাবলিকলি কথা বলবে না। তিনি জানান মানুষ সবসময় তাকে একটা জাজমেন্টে রেখে আসছে, বাট এইবার তিনি কোনো কমেন্টস করবেন না। তিনি জানান সবার তাকে জাজ করার রাইট আছে, কিন্তু সেটা তার কাজের মধ্য দিয়ে। পার্সোনাল লাইফে তিনি ভালো হোক খারাপ হোক সেটা তার পার্সোনাল লাইফ, এবং তিনি কারোর সঙ্গে এটা শেয়ার করতে বাধ্য নন। অন্যদিকে ইয়াস দাশগুপ্তাও কিন্তু মুখ খুলেন। তিনি জানান তিনি প্রতি বছর বিভিন্ন জায়গায় রোড ট্রিপে যান, তাই এবছরও তিনি রাজস্থানে গিয়েছেন এবং নুসরাতের সঙ্গে তার হাজবেন্ডের কোনো বৈবাহিক ঝামেলা হয়েছে কিনা এই বিষয়ে তা জানা নেই। ওয়েল, এখন নুসরাত এবং ইয়াস মুখ খুললেও তারা কিন্তু বিষয়গুলো ক্লিয়ার করেনি। সো এই ক্লিয়ার না করার বিষয় নিয়ে এখন উঠেছে আরও অনেক রকম কথা। অনেকেই বলছে যদি আসলেই কোনো ঝামেলা না থাকতো তাহলে তো সোজাসুজি ক্লিয়ারই করে দিত। ফাইনালি আসি বুবলির কাছে। এই তো লম্বা একটা সময় আড়লে থাকার পর বুবলি অবশেষে সামনে আসেন নতুন লুক নিয়ে, যেটা দেখে অনেকেই চমকে যায়। এছাড়া বুবলি বেশ কয়েক জায়গায় এবার ইন্টারভিউ দেয় যেখানে তিনি জানান তিনি 9 মাস নিউ ইয়র্কে ছিলেন এবং বেশ ভয়াবহ অভিজ্ঞতাও ফেস করেছেন। এখন যাই হোক, বুবলি যখন আড়ালে ছিলেন তখন তাকে নিয়ে কিন্তু গুঞ্জন উঠেছিল তিনি মা হতে চলেছেন, আর এইসব গুঞ্জন নিয়ে যখন তাকে এবার প্রশ্ন করা হয় তখন কিন্তু তিনি খোলাসা করে কিছু বলেননি। তিনি জাস্ট জানান সময় হলেই তিনি সবাইকে সব কিছু জানাবেন, কি ভয়াবহ অভিজ্ঞতা ফেস করেছেন তিনি, কি কি হয়েছে তার সঙ্গে তিনি সবটাই পরিষ্কার করে বলবেন। জাস্ট ততদিন পর্যন্ত তিনি সবাইকে রিকোয়েস্ট করেছিলেন যেন গুজবে কান না দেওয়া হয়, বাট এখন বুবলির এমন কোথায় মানুষের মনে কিন্তু আরো ধোঁয়াশা জন্ম দেয় যার কারণে অনেকেই অনেক কিছু নিয়ে স্পেকুলেশনস করতে থাকে। আর এই স্পেকুলেশনসের মাঝে বেশ কয়েকটা গণমাধ্যমে এবার এমন খবরও ছাপানো হয় যে বুবলির কন্যা সন্তান জন্ম নিয়ে উঠেছে গুঞ্জন। সেসব রিপোর্টে উল্লেখ করা হয় যে সিনেমা সংশ্লিষ্টদের অনেকের কাছ থেকে শোনা যাচ্ছে কন্যার সন্তানের মা হয়েছেন বুবলি, এবং আকারি ইঙ্গিতেও নাকি অনেকে বোঝাতে চেয়েছেন বুবলির মা হওয়ার বিষয়টি। যাই হোক, এখন এমন গুঞ্জন হয়তো সামনে আরও চলতে থাকবে যতদিন না পর্যন্ত বুবলি সামনে এসে সত্য ঘটনা প্রকাশ না করে। দেখা যাক বুবলি কবে সামনে এসে পুরো বিষয়টা ক্লিয়ার করে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।